মাথাগুলো নিচু করে দেন, চক্ষু দুইটাকে বন্ধ করে দেন, মনকে বোঝান মন, একটু আগেই চক্ষু দুইটা খোলা ছিল, পাশে কোন ভাই বসে আছে তাকেও দেখা গেল, কে সভাপতি হইল, কে কে বক্তব্য দিল সবাইকে দেখা গেল, এখন যে হঠাৎ করে চক্ষু দুইটা বন্ধ করলাম, পাশে কে বসে আছে এখন তাকেও তো আর দেখা যায় না, এখন যে চক্ষু বন্ধ করলাম একটু পরে কিন্তু খোলার মতো সুযোগ আছে, কিন্তু এমন একটা দিন আসবে জন্মের তরে চক্ষু বন্ধ হয়ে যাবে আর খোলা যাবে না। সবাই একটু দিলটাকে নরম করার জন্য চেষ্টা করেন, যাদের আব্বা আম্মা এন্তেকাল করেছে তাদের কথা মনে করেন, যার কেউ মারা যায় নাই আপনি মরে গেলে অন্ধকার কবরে কেমনে থাকবেন তার কথা মনে করেন, মনকে বুঝান মন, ধরে নাও হঠাৎ করে তোমার আমার ভেতর থেকে রুহুটা বের হয়ে গেল, জানাজানি যখন হয়ে গেল, কেউ বা গেল মাইকে এলান দেওয়ার জন্য, কেউ বা গেল দোকানে কাপনের কাপড় আনার জন্য, কেউ বা গেল তোমার আমার আসল বাড়ি কবর খোঁড়ার জন্য, কেউ বা গেল বড়ই পাতার গরম পানি করার জন্য, সবাইর একটাই প্ল্যান, যেই ব্যক্তিটা মারা গেছে তাকে মাটির নিচে দাফন করে আসতে হবে, মনকে বোঝাও মন, ধরে নাও আপনার আমার ভেতর থেকেই হঠাৎ করে রুহুটা বের হয়ে গেল, বড়ই পাতার গরম পানি দ্বারা যখন গোসল করানো হয়ে গেল, কাপনের কাপড়ের মধ্যে যখন পেঁচায়া ফেললো, মাথার দিকে যখন বাঁধন দিল, বুঝাইয়া দিল ওরে মন, এই মাথার বেড়ে না আর দুনিয়াতে কোনোদিন কাজ করবে না, কোমরের মধ্যে যখন বাঁধন দিল, বুঝাইয়া দিল ওরে মন, এই কোমর হাত আর কোনোদিন তুমি নড়াইতে পারবা না, পায়ের মধ্যে যখন বাঁধন দিল, বুঝাইয়া দিল ওরে মন, এই পায়ের ওপর আর ভর দিয়া কোনোদিন তুমি দাঁড়াইতে পারবা না, তুমি আমি যখন প্যাকেট হয়ে গেলাম, খাটলির মধ্যে যখন শোয়া দিল, বাড়ির থেকে যখন খাটলিটা বের করে নিয়ে যায়, খেল করে দেখেন শেষবারের মতো সবাই জোরে জোরে হাউ মাউ করে কান্নাকাটি করে, সন্তান ডেকে বলে মা বাবাকে প্যাকেট করে কই পাঠায়া দিচ্ছ গো মা, আমি কার কাছ থেকে টাকা নিয়ে স্কুল মাদ্রাসায় যাব গো মা, মাও জবাব দিতে পারে না শুধু ফোপায়া ফোপায়া কান্নাকাটি করে, লাশটাকে যখন বের করে নিয়ে গেল, জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, সবাই মিলে খাটলিটাকে ঘাড়ে নিয়ে আসল বাড়ি কবরের দিকে রওনা করলো, খাটলি আগে আগে যায়, শত শত মানুষ পিছনে পিছনে যায়, কেউ কবরে সাথী হবে না, ওই ব্যক্তিটাই কবরে ঢুকবে যেই ব্যক্তি ওই খাটলিতে ঘুমায় আছে, মনকে বোঝাও মন, ধরে নাও ওই খাটলির মধ্যে আপনি আমি ঘুমায় আছি, একটু পরে যখন কবরের কাছে চলে গেল, দুইজন কবরে ঝাঁপ দিয়া নামবে, ছেলে যদি জানে বলা হয় ছেলে বাবার মাথার দিকে নেমে যাবে, কবরে নেমে বলবে বাবারে দাও কোলে দাও, সন্তান যখন বাবারে কোলে নিবে, এমন সময় সন্তান বাবারে কোলে নিছে যেই সময়টা এক মিনিটও স্থায়ী হয় না, সন্তান বাবাকে কোলে নিয়া মাটিতে যখন শোয়া দিছে, খেয়াল করে দেখবেন যেই কবরে নিজের ছেলে নামে সেই কবর থেকে উঠতে দেরি হয়, সন্তান বাবার মাথার বাঁধনটা খুলে বাবার মুখটা শেষবারের মতো দেখে নেয়, মাথা সত্যা দিয়া বলে বাবা কত কষ্ট করে দুনিয়াতে রেখে তুমি বিদায় নিলা বাবা, আর কোনোদিন দেখা হবে না, এই কথা বলে সন্তান যখন আবার মুখের বাঁধনটা দিয়ে দিল, সবাই কবর থেকে ঝাঁপ দিয়ে উঠে গেল, বাঁশের ছাউনি বিছায়া দিল, হাজার হাজার মন মাটি চাপায়া দিল, দিনের বেলায় যদিও কবর দিল,
কবরখানা রাতের মতো অন্ধকার হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, যার যার ঘরে গিয়া সে সে বাতি জ্বালাইবে। আপনার আমার অন্ধকার কবরে আল্লাহ সারা বাতি জ্বালানোর কেউ আপন হবে না। ও মুসলমান বাবারা, পর্দার আড়ালের বা বোনেরা, আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যতদিন দুনিয়াতে জিন্দা রাখবেন যাতে ইমানি হালতে রাখেন, যেই দিন বিদায় করে নিয়ে চলে যাবেন আল্লাহ যাতে তওবা করে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সবাই একটু হাত তোলেন, চোখের পানি ছেড়ে দেন, কান্না যদি নাও বের হয় কান্নার ভান করেন, কান্নার ভান করেন। দুনিয়ার জমিনে কোন কাজের মধ্যে ভান করা জায়েজ নাই, কিন্তু এমন একটা দরবারে হাত তুললাম চেহারাটাকে কান্নার ভান করো কোনো লস নাই। ও ভাই, অনেকের চোখের পানি, তোমার চোখের মধ্যে কেন পানি নাই? সবাই বাবা মার কথা মনে করে চোখের পানি আনার চেষ্টা করো। রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি থেকে বনি আদমকে বানাইয়া দুই দিনের দুনিয়ায় ঘুরাইয়া ফিরাইয়া আবার তুমি অন্ধকার কবরে নিয়ে যাইবা, এই দুনিয়াতে আর কাউকে থাকতে দিবা না। ও পর্দার আড়ালের মায়েরা, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো, মনকে বুঝাও মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে ঢুকছিলা, কত মেয়ে লোকে তোমারে শরবত খাওয়াইছে, কতজনে গরমের দিনে পাখা দিয়া বাতাস করেছে, আবার এমন একটা দিন আসবে ওই ঘরের দরজা দিয়ে মরা লাশ হয়ে বের হয়ে যাবা। রব্বুল আলামিন আলেম ওলামা ইমামদের উদ্যোগে আজকের বিশাল মাহফিলে কুদরতি নজরে তাকায় দেখেন আল্লাহ আপনার বান্দা বান্দি চোখের পানি ছেড়ে কেমনে কান্না করে। আজকে আমাদের বাপও মরে নাই, মাও মরে নাই, কেন কান্না করতেছি? গুনাহ করে ফেলেছি, গুনাহ মাপের জন্য কান্না করি। শাবান মাসের ওসিলা করে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। যারা অসুস্থতার নিয়ামতে ভুগতেছেন সকলকে সুস্থতার নিয়ামত দান করেন। রব্বুল আলামিন আর কতদিন দুনিয়াতে জিন্দা রাখবেন জানা নাই, যতদিন আমাদেরকে জিন্দা রাখবেন ততদিন আপনার হুকুমগুলো নবীর তরিকা মোতাবেক আদায় করার তৌফিক দান করেন আল্লাহ। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস ও রব্বুল আলামিন, উলামায়ে কেরামের কথা মতো আমাদেরকে চলার তৌফিক দান করেন আল্লাহ। তমাম বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে একই স্লোগানে কথা বলার তৌফিক দান করেন আল্লাহ। কত মজলুম আলেম বন্দি আছে ভাই, যাদের চেহারা দেখলে চোখের পানি রাখা যায় না, যাদের মুনাজার শুনলে চোখের পানি ধরে রাখা যায় না, এত বড় বড় আলেমরা জেলখানার মধ্যে বন্দি আছে। মেহরবানি করে তাদের মুক্ত করার আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। মালিক, যেই ময়দানে আজকে হাত উঠাইলাম, যারা বিবাহ শাদী করেছে সন্তান নাই তাদের ঘরের মধ্যে সন্তানের ব্যবস্থা করে দেন, যাদের ঘরে শুধু ছেলে সন্তান তাদের ঘরের মধ্যে খাতুনে জান্নাতের মতো মেয়ে সন্তান তৈরি করে দেন আল্লাহ। যাদের ঘরের মধ্যে শুধু মেয়ে সন্তান তাদের ঘরে আপনি ইমাম হাসান হুসাইনের মতো চরিত্রবান সন্তানের ব্যবস্থা করে দেন আল্লাহ। রব্বুল আলামিন কত যুবক দেখলাম রাস্তা দিয়ে হাঁটে কিন্তু মাহফিলে বসে নাই, কত ভাই তার বাবাকে মাটির নিচে দাপন করেছে কিন্তু আজকের মাহফিলে আসে নাই, বাহিরে আড্ডা দিল। রব্বুল আলামিন তাদের জন্য
করে দোয়া করি, যাদের বাবা মা কবরে ঘুমায় আছে সন্তানগুলো আজকে দোয়ার পর্যন্ত করতে পারলো না। মালিক, ওই সমস্ত মৃত বাবা মামার সন্তানদেরকে আপনি আল্লাহ ওয়ালা সন্তানে কবুল করে নেন আল্লাহ রাব্বুল আলামিন। একটু আগেই হাত তুলে পরীক্ষা নিছিলাম, চোখের পানি নিয়ে আপনার কাছে ফরিয়াদ জানাই, অনেকে হাত তুলে দেখাইছে তার মা নাকি দুনিয়া ছেড়ে মাটির নিচে চলে গেছে আল্লাহ। অনেকে হাত তুলে দেখাইছে যাদের বাবা দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেছে আল্লাহ। অনেকে চিল্লায় বলছে হুজুর আমার মাও নেই বাপও নেই। রব্বুল আলামিন এই সুন্দর সুন্দর নাম দুইটা যাদের কবরের জমিনে চলে গেছে আল্লাহ। মালিক, আব্বা আম্মার কবরের আজাব আপনি কিয়ামত পর্যন্ত মাফ করে দেন আল্লাহ। আব্বা আম্মার কবরে আপনি কসব দিয়েন না, আমাদের আব্বা আম্মা কষ্ট করে আমাদেরকে বড় করে কবরে চলে গেছে আল্লাহ। দুনিয়াতে অনেক কষ্ট করেছে, কবরে আর কষ্ট দিও না আল্লাহ। রব্বুল আলামিন ওস্তাদদের জন্য দোয়া করি, যে ওস্তাদদের কারণে আলিফ বা তা সা বলতে শিখেছি আল্লাহ, যে ওস্তাদদের কারণে সরে সরে আপ এ বি সি ডি এক দুই তিন বলে বলে যারা আমরা যোগ্যতা অর্জন করেছি। অনেক ওস্তাদ মাটির নিচে চলে গেছে আল্লাহ, ওস্তাদদের কবরে আজাব আপনি মাফ করে দেন আল্লাহ। ও রব্বুল আলামিন, যার হাত দোকানে আপনার কাছে পছন্দ হয় তারা তো রসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নেন। যে যেখান থেকে কষ্ট করে আজকের মাহফিলে এসেছিল, ও মালিক মুনাজাত শেষে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন আল্লাহ। অনেকে সন্তানদেরকে মাটির নিচে দাফন করে হাত তুলেছে আল্লাহ, অনেকে ছোট ভাইকে মাটির নিচে দাফন করে বড় ভাই আজকে হাত তুলেছে আল্লাহ। যে যেখানে অন্ধকার কবরে চলে গেছে, অন্ধকার কবরে আজাব আপনি মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন আজকে আমরা মুনাজাত শেষ করে দিচ্ছি আল্লাহ, এই মাহফিলখানাকে আপনি প্রত্যেক বছরের জন্য কবুল করে নেন, সবাই খুশি। একটু আগে টাকা চাইছিলাম, অনেক টাকা পেয়ে গেছি আল্লাহ। যারা যে নিয়তে দান করেছেন সকলের নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দেন। আবার ভাইরা যাওয়ার সময় দান করবে তাদের দান কেউ কবুল করে নেন। যত ভাইরা এখানে আজকে নসিহত শুনলো সবাইকে আপনি দাড়িওয়ালা করে দেন আল্লাহ, সবাইকে বিড়ি সিগারেট নেশা ছাড়ার তৌফিক দান করেন আল্লাহ। প্রত্যেকটা সন্তান যাতে বাবা মার জানাজা পড়াইতে পারে সেই যোগ্যতা অর্জন করার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই জোরে জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।